নমস্কার বন্ধুরা, আদিবাসী ফ্যামিলি ব্লগে আপনাদের সকলকে জানাই স্বাগত। আশা করি আপনারা সবাই ভালো আছেন, আমরাও ভালো আছি। আমি এসেছি দাদার বাড়ি জেঠিমাকে দেখতে, তো দেখি জেঠিমাকে রান্না বান্না করে খাওয়ায়। অতি অবশ্যই লাইক শেয়ার সাবস্ক্রাইব অবশ্যই করবেন, কারণ আদিবাসী ফ্যামিলি ব্লগ হচ্ছে সত্যি আমার একটা আদিবাসী। আজকে আমার বোন এসেছে, আজকে সত্যি বোনকে পেয়ে আমার খুব খুশি হয়েছে। দেখি আপনাদেরকে বোন আর মা কী রান্না করে আমাকে খাওয়াই। কি তো নমস্কার, আমি আজকে আমার জেঠি বাড়িতে যাচ্ছি, তো চলুন আমার সাথে। জেঠি জেঠি, আরে বাবা, ভালো আছো তো? হ্যাঁ ভালো আছি বাবা। থাক 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 বাবারে, এতদিন বাদে ছোটবেলাতে দেখেছিলাম রে। মা কেমন আছে? খুব ভালো আছে। এই না মা, জল মিষ্টি খেয়ে না, বাড়ি থেকে কখন বেরিয়েছো তা না। বসো। বসছি না। লাস্টে আমাকে খাওয়াইলে, এটা ঠিক হলো? দাদাটা কই? ও কোথায় বেরিয়ে চলে গেছে রে সকাল বেলাতে? ও কাজে চলে গেছে দিদি, আর ও কোথায় চলে গেছে, ও কোথায় চলে যায় বলে যায় না। কোন সময় বলে যায়, কোন সময় বলে যায় না। আবার আজকে মা রান্না হয়েছে, খাবো, এই করি। দাদাটা সেই আগের মতনই রয়ে গেল, মানুষ আর হলো না। না মানুষ আর হলো না, এই জানুয়ারি থাকবে, কি বলবো রে। আমার না খুব কচু শাক খেতে ইচ্ছা করছে। কচু শাক? ঠিক আছে তাহলে খাওয়াইতে হবে। এমনিতে দিদি বাজার করে দিয়ে গিয়েছে, মাছের মাথা এনে দিয়েছে, তাহলে কচু শাক আর মাছের মাথা দিয়ে বানানো যাক। ঠিক আছে, তাহলে তুমি ওই যেগুলো মশলা বাড়তে হবে সেগুলো বেটে নাও, আমি কচু শাকটা নিয়ে আসি তৌড়ে। ঠিক আছে। তাহলে চলুন আমি কচু শাকটা নিয়ে আসি। জেঠি, কচু নিয়ে চলে এসেছি। ভালো করেছো, কি সুন্দর দেখো কচুগুলো। গোটা ধনে রসুন, গোটা জিরে আর এই আদা, এটা বেটে নিচ্ছে। এবার আমরা টমেটো, পেঁয়াজ, আলু এগুলো কেটে নেব। তোমার কাটা হয়ে গেছে? এই তো চলছে, পেঁয়াজ কাটছি, টমেটো গুলো কাটা হয়ে গেছে, বেলা হয়ে যাচ্ছে তো। কড়াইটা চাপিয়ে দিচ্ছি, মাছটা ভেজে নেব। এবার নুন আর হলুদটা মাখিয়ে নেব। তেলটা গরম হয়ে গেছে, এবার মাছের মাথাটা দিয়ে দিচ্ছি। মাছটা ভাজা হয়ে গেছে, মাছটাকে তুলে নেব। মা, ও মা, কি রে কি করছো? কি তুমি ওই মাছের মাথা দিয়ে? আমি তো সবজি নিয়েছি।
भगवान साथ दीजिए কারণ বাজেতে গেছে সঙ্গে সঙ্গে গরম গরম ভাত পেয়ে যাবো নাকি ঠিক আছে কিরণ আছে শুনি এই তো দুই মাসের কালিয়া করব আর কচু শাক দিয়ে ইলিশ মাছের মাথা কচু আরে খেয়ে দেখ কেমন লাগে কচু তুই দেখ খেয়ে কেমন লাগে তারপরে বলবি যে কচু কচু ঠিক আছে খেয়ে দেখ রান্না করো আমরা ফ্রেশ আছি হ্যাঁ ঠিক আছে মন দিয়ে রান্না করবে হ্যাঁ ঠিক আছে কি দিয়ে ফোড়নে দিয়ে দেবো গোটা শুকনো লঙ্কা তেজপাতা আর গোটা জিরে তার শুকনো লঙ্কা তেজপাতা আর জিরে পড়ে গেছে এবার কি দেবা এরপরে আর একটু ভাজো আচ্ছা ঠিক আছে এরপরে পেঁয়াজ কুচিটা দিয়ে দেবো অনেক সকালে এসেছি কখন 9টা 10টা আমি তো বলছিলাম একটু বাইরে একটু কাজ ছিল মাছের না হ্যাঁ তুই যে ঠিকই বলছিস যে গাধাটা গেল কোথায় গাধাটা তুই কি গাধাটা হ্যাঁ টমেটো গুলো দিয়ে দিচ্ছি এই কচুটা আমি সুন্দর করে ছুলে নেব এবারে আদা বাটা রসুন বাটা জিরে বাটা ধনে বাটা আর কিছু দেবা না কি জানো তো এটা ভুল করেছো এটা ভুল করেছো লবণ আর হলুদ তো একটু পরে না না সেটা বলছি না তাহলে তরকারি সাদা নেই কি আনি কি তুই কি তুই কি তুই চিনি লবণ ওটাই তো বললাম লবণ আর হলুদ একটু পরে যাবে কারণ ভালো করে নেই আমি বাড়িতে ছিলাম না তা অনেকদিন পর আমার একটা বান্ধব এসছে বাড়িতে যা হোক আজকে এসে নিজে হাতে রান্না করছে আর আমি পাশে আছি দেখি টেস্টটা কেমন হয় আর সত্যি এমনিতে তোমার দিল তো পুরো গার্ডেন গার্ডেন দেখি রান্না কেমন মানে লবণ আর হলুদটা দিয়ে দেবে এগুলো সুন্দর করে ছাড়িয়ে নিই এবার সে কেটে রাখা আলুগুলো দিয়ে দিচ্ছি এবারে মাছের মাথাগুলো দিয়ে দিচ্ছি কার মাথা তোমার মাথা আমার মাথা হুম পরিমাণ মতো একটু জল দিয়ে দিচ্ছি স্বাদ মতো অল্প চিনি দিয়ে দিচ্ছি এটা প্রায় হয়ে গেছে এখন ধনে পাতাটা দিয়ে নামিয়ে নেব রান্না হয়ে গেছে এবারে নামিয়ে নেব কচুটা চাপাবো তার জন্য আগে একটু লবণ দিয়ে দিচ্ছি
এবার কচুগুলো দিয়ে দিচ্ছি। নামিয়ে নিচ্ছি এটাকে। কচু শাকটা রান্না করব, তার জন্য জিরে দিয়েছি, দিয়ে দিয়েছি। এবার ওই ফোড়নের মধ্যে কচুটাকে দিয়ে দিচ্ছি। এটাকে এখন আমি সুন্দর করে কষিয়ে নেব। কাঁচা লঙ্কা দিয়েছি পরিমাণে, হলুদ, লবণ, যেহেতু লবণ আগে দিয়েছি তাই এখন অল্প দিচ্ছি। মাছের মাথাটাকে দিয়ে দিচ্ছি, ভেঙে দেবো মাছের। আমাদের কচু শাক হয়ে গেছে, আমরা এবার নামিয়ে নিচ্ছি। রান্নাবান্না সবই হয়ে গেছে, তো দাদাও চলে এসছে, তো দাদাকে নিয়ে খেয়ে নিচ্ছি, দেখি কেমন হয়েছে। কেমন হয়েছে রান্না? রান্না সেই সলিড, আর তোমার রান্না সেটা তো জবাব নাই। তারপর আবার কচু, তারপর আবার মাছের মাথা দিয়ে, তুমি যেন আমি লেগ পিস খাই, তারপর আজকে আবার কচু মাথা, ইয়ে কচু মাথা বলছি, কচু মাথা বলছে, মাছের মাথা, মাছের মাথা কি বানিয়েছিলে? কালিয়া? হ্যাঁ, আর কচু দিয়ে কালিয়া, আর কচু দিয়ে ঘন্ট, ইলিশ মাছের মাথা। আচ্ছা, না খুব সুন্দর রান্না হয়েছে, এরকম রান্না যেন প্রতিদিন পাই, আবার কি। বন্ধুরা, মা আর বোনের হাতে রান্নাবান্না কেমন লাগলো অবশ্যই জানাবেন কমেন্টে, আর লাইক, শেয়ার, সাবস্ক্রাইব অবশ্যই করবেন, শুধু আমার বোনের জন্য। আর দেখা হচ্ছে অন্য কোনো দিন অন্য কোনো ভিডিও নিয়ে, ততক্ষণে টাটা।